আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হবে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে এবং শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত। তো এখন পর্যন্ত আমাদের হাতে স্পষ্ট যে সার্কুলারটি সেটা এখনো হাতে এসে পৌঁছায়নি। তো আমরা স্পষ্ট সার্কুলারটি পেলে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। তো এখন আপাতত এটা আপনারা জেনে রাখুন যে 1 ফেব্রুয়ারি 2022 তারিখ থেকে আবেদন শেষ হবে 28 ফেব্রুয়ারি 2022 তারিখ পর্যন্ত। তো এর বিস্তারিত তথ্যগুলো যখনই স্পষ্টটা পেয়ে যাব সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা আগের মতোই পুলিশের যে আগের যে ওয়েবসাইটটি ছিল সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন হবে, অর্থাৎ police.teletalk.com.br এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখানে ট্রেনি রিক্রুইট কনস্টেবল TRC অপশনটাতে ক্লিক করে এখানে আগের মতোই আপনারা বিভিন্ন তথ্য দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। তো এখানে গত বছরের যে সার্কুলারটি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অন্যান্য যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো একই রকম থাকবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা SSC 2.50 এগুলো সব একই থাকবে, বয়স 18 থেকে 20 বছর থাকবে, অর্থাৎ অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেগুলো একই রকম থাকবে। শুধুমাত্র এখানে আবেদনের যে তারিখ সেই তারিখটি পরিবর্তন হবে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনার ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে এবং অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে 30 টাকা। তো বিস্তারিত যখন সার্কুলার চলে আসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এখানে যে সকল জেলাগুলোর আবেদন করার সুযোগ রয়েছে সেগুলো আমরা জানাবো। তো অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এই আবেদনটা 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে চলবে। ধন্যবাদ সবাইকে।